ফাইনালি আজকে সেই সন্ধ্যেটা, যে সন্ধ্যেটা আমি যাবো বিয়ে করতে, আর আমার মা এদিকে রিচুয়ালসগুলো কমপ্লিট করছে, আর কমপ্লিট করতে করতে আমার মা হাসছে, মানে এত লজ্জা পাচ্ছে যে কিছু কথাই বলতে পারছে না। নির্ভরের সাথে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আমি, তখনই আমার শ্বশুরবাড়ি থেকে গাড়ি চলে আসলো আমাকে নিতে। এই গাড়িতে করে আমি, নির্ভর আর আমার বোন, আমরা তিনজন বেরিয়ে যাবো, আর বাকিরা সবাই পেছনের গাড়িতে আসবে। আর এখনকার দিনের ক্যামেরাম্যান দাদারা সত্যি মান সম্মান আর রাখবে না। যেই না আমি ঢুকেছি, একদম সঙ্গে সঙ্গে আমাকে বলছে এরকমভাবে শোও, এরকমভাবে বসো, আর এত লজ্জা লাগছে, সমস্ত লোকরা সামনে দাঁড়িয়ে আমাকে দেখছে আর এরকমভাবে পোজ দিয়ে দিয়ে ওনারা ছবি তুলছে। তারপর দেখলাম আমার আশপাশটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, তখন বুঝলাম না ব্যাপার আছে, সবাই মনে হয় বউয়ের দিকে দৌড়াচ্ছে। আমি তো সন্ধ্যে থেকে লোকজন অ্যাটেন্ড করে 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 ফাইনালি আমাকে হাতে একটা পান দিয়ে গেল, তারপরেই দেখলাম আমার শাশুড়ি মামার সাথে দেখা করতে এসেছে, বুঝলাম যে এবারে আমাকে হয়তো নিয়ে যাবে। বলতে না বলতেই আমাকে মামারা এসে বলল যে পিঁড়িতে বস, এখনই এবার বেরোতে হবে, বিয়ের জন্য নিচে নামতে হবে। আর আমাকেও এবারে ধরে সবাই নিয়ে আসলো ছাদনাতলা। ছাদনাতলা বলে কিনা জানি না, আসলে যেখানটা শুভ দৃষ্টি হবে সেই জায়গায় নিয়ে আসা হলো। আমাদের শুভদৃষ্টির ভিডিওটা ভালো করে ওঠানোই যায়নি, কারণ আমাদের বিয়ে দেখার জন্য এত ভিড় হয়ে গিয়েছিল যে যে ক্যামেরা করছে ভাই ওই ক্যামেরাম্যানকেই আর ঢুকতে দেয়নি। ওই জন্য শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর যখন আমাদের ক্যামেরাম্যান দাদা আবার ঢপের শুভদৃষ্টি করছিল, ওটা ভাই একটা ক্লিপ নিতে পেরেছে। তারপরে মালা বদলের টাইম, আমি বুঝে গিয়েছিলাম এই দুবারই থেকেই ক্যাজরা করবে, একজন এই ওপরে তুলবে ওপরে তুলবে, ঠিক ভাবতে না ভাবতেই দেখলাম একে ফার্স্টে ওপরে তুলে দিয়েছে, তারপর আমাকে তখন তোলেনি, ওরা ওয়েট করছিল আমার লোকজনরা যে ওকে যেই না নামাবে অমনি আমাকে ওপরে তুলবে। আর এইসব করতে করতে দুজনকে এত উঁচুতে তুলে দিয়েছিল যে মানে আমরা দুজনেই ভয় পেয়ে গেছিলাম। ভয় সত্যিই খুব লেগেছিল, কারণ একদম সিলিং অবধি আমাদের তুলে দিয়েছিল। আমার তো ভয় হাত পা কাঁপছে, আমার থেকে বেশি প্রেরণা ভয় পাচ্ছে যে যদি পড়ে যাই আমাদের বিয়ে মাথায় উঠে যাবে আজকে। তারপর আস্তে আস্তে মালা বদল হলো, মালা বদলের পর এই যে এই রিচুয়ালটা আমি লোককে দেখেছিলাম, নাকে ফুল দিয়ে গন্ধ শোকায়, এটা একটা খুবই হাসির একটা রিচুয়াল অ্যাকচুয়ালি। তারপর আমাদেরকে নিয়ে চলে যাওয়া হলো ছাদনাতলায়, ওখানে বসে প্রথমে হস্তবন্ধনের জন্য হাতটাকে বেঁধে দিল, আর ওখানে বসে বসে যা কোমর ব্যথা হচ্ছিল, কারণ একে তো সোজা করে বসে। তারপর ওটা মিটতে না মিটতে আমার আবার পজিশন চেঞ্জ হলো, এই যে সম্রাটের বাঁ দিকে আমাকে বসিয়ে দিয়েছে, আর মামি এসে জোরটা বেঁধে দিল। অ্যান্ড তারপরে ওরা সবাই চলে গিয়েছিলো, আমাদের বাড়ির লোকরা কেউ ছিল না আশেপাশে। তারপরে পুরোহিত মশাই যজ্ঞের কাজ টাজগুলো শুরু করলেন, একের পর এক বিয়ের যে রিচুয়ালস থাকে। লোকের বিয়ে আমি দেখেছি অনেকক্ষণ টাইম লাগে, মানে শেষই হচ্ছে না। যখন নিজে বিয়ে করতে বসেছি তখন দেখলাম কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত রিচুয়ালসগুলো মিটে গেল, মানে কখন যে সব শেষ করে সিঁদুরদানে চলে এলো, মানে ভীষণ শর্ট টাইম ছিল। এবার হলো বিয়ে কমপ্লিট হওয়ার পরে খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া আমরা দুজনের মধ্যে কেউ খেতে পারিনি, কারণ সারাদিন উপোস, তারপরে এত খাবার খাওয়া যায় নাকি। তারপর দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি, সকাল হতে না হতেই আমরা রেডি হয়ে বসে গেলাম আশীর্বাদে, কারণ আমাদের বাড়ির নিয়ম হলো বেলা 12টার মধ্যে বউ নিয়ে ঢুকতে হবে। আশীর্বাদ করতে করতেই ওদের মুখের অবস্থা খুব একটা ভালো লাগছিলো না, সত্যি কথা বলতে মেয়ের বাড়ির কাছে এই দিনটা, মানে এই সময়টা, মেয়ের বাড়ির কাছে তো দুঃখ, কিন্তু জামাই যারা থাকে ছেলেরা তাদেরও কিন্তু মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়, কারণ সবাই আশেপাশের কাজে তোমাকে ঠিকঠাক হয়ে শক্ত হয়ে তোমার বউকে নিয়ে আসতে হবে। তারপরে সব দুঃখ, গেট ধরাধরি, আনন্দ, ঝগড়া সমস্ত কিছু নিয়ে ওদেরকে ওদের পাওনাটা দিয়ে আমরা বেলা 11টার মধ্যে ওদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপর শ্বশুরবাড়িতে এসে বেলায় আমার সাথে পায়েল এসেছিল, আমার একটা মাসি, আপনারা অনেকেই দেখেছেন ওকে আমার সাথে ভিডিওতে। এখানে এসেই সবার যা যা রিচুয়ালস ছিল সবাই শুরু করলো, প্রথমেই তো আমার চারপাশে সবাই 7 বার করে ঘুরতে আরম্ভ করে দিল। অ্যান্ড এরপর যা যা রিচুয়ালস আছে তাই সেগুলো আপনারা অনেকেই জানেন কী কী রিচুয়ালস, ল্যাটা মাছ ধরা, তারপরে ওই উতলানো দুধ ফেলে দেওয়া, তারপর ভরা ভরা রান্নাঘর দেখা, এই সমস্ত রিচুয়ালসগুলো নিয়ে আমি খুব একটা ভয়তে ছিলাম না, কারণ অলরেডি আমি এগুলোর ব্যাপারে সরগর ছিলাম, আর সেকেন্ডলি মানুষগুলো যেহেতু চেনা, মানে সবার সাথে আমি খুবই কমফর্টেবল, ওই জন্য আমার খুব একটা অড ফিলিং হয়নি। তাও অ্যাজ আ নতুন বউ আমার কিন্তু একটু অড লাগছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে তাও ভালো, অ্যাটলিস্ট এই যে পার্কসগুলো আছে লাভ ম্যারেজে, যারা নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করে যায় তাদের সিচুয়েশানটা ভাবুন তো, এরকম একটা সিচুয়েশানে হঠাৎ করে নতুন একটা জায়গায় টপ করে পড়ে যাওয়া, এরকম একটা ফিলিংস আর কি, সেই জায়গাটার থেকে আমি বেঁচে গেছি।
আর আপনারা তো জানেনই আমরা গোপাল নিয়ে এসেছি, আর এই গোপালকে নিয়ে যখন ঢুকেছে মানে বর বউকে লোক ভুলে গিয়ে গোপালকে নিয়েই সবাই আনন্দে মেতে উঠেছে। আমাদের যিনি ক্যামেরাম্যান দাদা ছিলেন, মানে যিনি নাকি ভীষণ জ্বালিয়েছেন, উনি বলছে এটা গোপাল উৎসব নাকি বধুবরণ ধরতে পারবে না, মানে এত ওরা সবাই এক্সাইটেড হয়ে গেছিলো মানে গোপালটাকে নিয়ে। সব গেটের সমস্ত নিয়ম মিটে গিয়েই ওপরে গেলাম আশীর্বাদে। আশীর্বাদ হবে, খেলা হবে, আর জানেন তো আজকেই মেন পাওনা গণ্ডা হিসাব আমাদের দুজনের বুঝে নেওয়ার দিন আজকে। সবাই পয়সা দেবে, সোনার জিনিস দেবে, মানে তা সোনার জিনিসের থেকে পয়সার দিকে বেশি চোখ, কে 500 দিচ্ছে কে 200 দিচ্ছে। আর প্রেরণা আমি দুজনে প্ল্যান করেছি আমরা যে যা পাবো আমরা একটা জায়গায় জমিয়ে রাখবো ওটা। কিন্তু এইসব করতে করতে সত্যি কথা বলতে ভাবছি কখন এই আশীর্বাদ পর্ব মিটবে আর এই পাঞ্জাবি ধুতি এগুলো ছেড়ে একটু হাফ প্যান্টটা পরে ফ্রেশ হব। বিয়ের ভালো ভিডিও কিন্তু আসবে 3-4 মাস পর, ক্যামেরাম্যান দাদা যখন ফাইনাল ভিডিওটা দেবে। আপাতত আপনারা এটুকু দেখেই সন্তুষ্ট থাকুন, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে।